সবাই দেখো ডোনার অবস্থা দেখো, কিসের মধ্যে শুয়েছে জানো? ডোনা দেখো ট্রলির মধ্যে শুয়েছে। এখন আমি বললাম তোমাদেরকে ট্রলি দেখাবো, ট্রলি গোছানো দেখাবো, আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি তার জন্য। আর ডোনার অবস্থা দেখো, ওর সামনে ট্রলি বের করলেই ওই রকম খেলতে থাকে। তো তোমরা একটু ওর খেলাটা দেখো, আমি তো তখন জামা কাপড় গুলো এক ঘুরটা করি। ওই জামা প্যান্ট গুলো না আলমারি চাবি তো না দেখেছো? দেখো কি দুষ্টু মেয়ে আমার, দেখেছো? ডোনা উঠ যা বেটা, উঠ যা। ক্যা খেল রহি হো বেটা, কিউ খেল রহি হো এসে? তুমি ছোটা বেবি, ডোনাকে আমি ট্রলি করে ক্যারি করবো, তোমাকে ট্রলিতে ক্যারি করবো বেটা। উঠ যা বেটা। আর ওই পাশে দেখছো, ওইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ওখানে সব ডোনার শীতকালের উইন্টার ড্রেস আছে, আর কিছু আমারও আছে, তো ওগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ডোনার বেড়াচ্ছে, আর একটা আছে না, দেখি কোনটা ভালো গায়ে হয়। মাম্মা এদিকে আয়, দেখি তোর এটা গায়ে হয় কি না। আয় এদিকে আয়, এটা দেখি পড়াই কেমন লাগে। তো এই দেখো ডোনার একটা শীতকালের জ্যাকেট আছে, আয় দেখি এটা ভালো লাগে না ওটা ভালো লাগে। কাম বেবি, আরেকটা অরেঞ্জ আছে না, এই দেখো। দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, দেখি হাঁটু কাও। কি হলো, বলে যাবে তো? দুটো আছে, একটা অরেঞ্জ কালার আছে আর একটা পিঙ্ক কালার আছে, অরেঞ্জটা ছোট আর পিঙ্কটা বড়। দাঁড়া দেখছি, দেখছি কোনটা নেবো, দেখছি উঠে দাঁড়া। চলি তো ঘুরতে যাবো না, ছেড়ে দাও। আচ্ছা তো এই একটা আছে ডোনার পিঙ্ক কালারের, আর একটাও দেখাচ্ছি দাঁড়াও, আগে এটা পরিয়ে দেখাই ডোনাকে কেমন লাগছে। পর একটু টিভি টাস্ট দাও। ও কি গরম, কিসি কে সাথ আচ্ছা নেই ওয়ান্স এনিবডি উইল হেল্প ইউ। ডোনার কিন্তু প্রচুর মানে প্রায় অনেকগুলোই উইন্টারের জ্যাকেট আছে, অনেক আছে বাবা, আমি না এটা আটকাতেই পারি না। দাঁড়া মাম্মাম, তার মধ্যে ডোনা করে দুষ্টুমি, আর ওই আটকাতে পারি না। এটা নিব, এটা অনেকটা বড়, টুপি, এই দেখো টুপি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমীর বলছে এটা পরলেই ভালো, কারণ ওখানে তো খুব ঠান্ডা, এটা আটকানো যায় না। ও আচ্ছা, এটা তো চেন, একটু বেশি মোটা, এটা পরলে ভালো মানে খুব ঠান্ডাটা বেশি। এটা টুপিটা পরতে হবে না, টুপি তো ওই টুপি পরবে, দেখি ওই টুপি দাও একটা, ও ডোনার ওইটা, এটা দেখিয়ে দেখিয়ে দে একটু, ওটা খুলছি নে, আয়। গরম লাগছে না আমাদের এখানে তো খুব গরম, আমি দেখছি দাঁড়া এই টুপিটার ওপর ওই টুপিটা পরানো যায় কিনা, দেখি। ও মা খুলেই দিল, ছাড়ো তো। ওই একটা আছে আর একটা আছে, এটা এটা একদম হালকার মধ্যে, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা হয় কি না দেখ। উফ, এটা কিন্তু ভেঙে যাবে, ও একদম কথা শোনে না গো, আমাদের একদম কথা শোনে না, ও আমরা যাবো না আইসে। আর এইটা দেখো, এটা ছোট হয়ে গেছে, এটা সেই এক বছর থাকতে ডোনাকে কিনে দেওয়া হয়েছে। প্রচন্ড গরম, একটু পাখাটা একটু জোরে দাও, এটা ওর পুরো ফিটিংস হবে মনে হয়, এটাও চুটিয়ে পড়ে গেল, এক বছর বয়সে কিনে দিয়েছি এখনো এটা পড়ে গেল। দেখি দেখি দেখি, এটাই ঠিক হবে, এটাই নিয়ে নি, টুপি নেই, এটা টুপি খোলা রাখা আছে, কিন্তু এটার ভেতরে কিন্তু মোটা কিছু পরানো যাবে না। হ্যাঁ এটা অনেকটা হেভি, অনেকটা ভারী, এটা পরের বছর পরা যাবে নাকি, এটা একটু বড়ই কিনে নিয়েছি, এটা নতুন একদম,
সেটা পরের বছর পড়বে তাহলে তো এইটা এই বছর পড়বে এটাই নিয়ে নি তাহলে নাকি কিন্তু এটা কিন্তু খুব মানে টাইট কিন্তু আমি কেন বলছি এটা ফুলাতে যাওয়ার সঙ্গে এটা পড়তে পারবে ও আচ্ছা ডোনার এবার ফুলাতা গুলো দেখিয়ে দাও একটুখানি সমীর দেখাচ্ছে ঠিক আছে সরাই মামুন আচ্ছা ঘুমাবি ওদিকে গিয়ে ওদিকে যা পাখাটা জড়ে দাও ওদিকে যা আমি ওদিকে যা আমি আচ্ছা ডোনার এগুলো কি সব নেবে আচ্ছা ডোনার এবার ডোনার গুলো দেখে নাও একটু এই একটা সোয়েটার আছে সোয়েটার এটা কি বলবো এটা পুলিকট না এমনি সোয়েটার তো ডোনার আর একটা দেখো বেশি খুলবো না ঝমিক চেল্লা চেল্লি করবে এই একটা শার্ট আছে এটা এখানটা একটু চিকচিকি আছে এই যে ঠিক আছে এটা বেশি খুললাম না এ নাও ঢুকাও উফ আর এই যে টুপি একটা দাঁড়াও এবার ডোনা আমার কোলে বসবে ওরে বাবারে আর এই একটা গেঞ্জি টাইপের ঠিক আছে মোটা আর এইগুলো দুটো হাইনিক গলা গেঞ্জি নিচ্ছি একটা ব্লু আর একটা অ্যাশ কালার এগুলো মোটা মোটা ফুলাতা গেঞ্জি এটা খুলে দেখালাম না কি বেকার আচ্ছা আর হচ্ছে এই একটা প্যান্ট আর এইটাই নিলাম দাঁড়াও কি হলো দেখেছো কোলের মধ্যে উঠে লাফালাফি করছে এটা টুপি আছে তোমার এটা টুপিটা দেখো ওখানে ভাঁজ করা আছে এটা টুপিটা খুলেও যায় তো এই একটা অরেঞ্জ কালারের কেনা ছিল এটাই নিলাম এটা ছোট আর কি বাবা এ কি করছে আমার উপরে তো এইটা নিয়ে নিলাম ডোনার আর ডোনার আর কি নেব ডোনা ডোনা আর একটা টুপি ছিল না কই দেখি একটা টুপি তো দেখালাম আর একটা টুপি কোথায় মানে যা তার না সব দেখি তোর আর একটা টুপি কোথায় নিয়ে আয় দেখি ফ্রেন্ডসদের দেখাবো আর একটা টুপি কই যা আর একটা টুপি নিয়ে আয় এই যে ডোনার এই যে আর একটা টুপি ঠিক আছে এই আর একটা টুপি আছে এটাও নিচ্ছি আর ডোনার গ্লাভস গুলো দেখাচ্ছি দাঁড়াও ডোনার অবস্থা দেখবে দাঁড়াও মোজা পড়েছে এই দেখো গ্লাভস দেখো ডোনার ডোনার গ্লাভস পরে নিয়েছে আর দাঁড়া দাঁড়া একটা মোজা পায়ে পরে নিয়েছে কি অবস্থা এই যে পুচকি পুচকি মোজা গুলো বের করেছি এটা হচ্ছে আমার মোজা ব্ল্যাক কালারের আর ডোনার দেখো এইখানে সবকটা মোজার এক পাটি করে খুঁজে পেয়েছি আর এক পাটি কোথায় গেছে জানি না ঠিক আছে আর ডোনার হাতের গ্লাভস দেখো এ মা আর একটা গ্লাভস কোথায় রাখলি ওটা ওটা এই যে একটা তো গ্লাভস পরে আছে এই যে দেখো এই গ্লাভসটা বেশি ভালো কেন বলতো হাত আলাদা না এগুলো আমি পরাতেই পাচ্ছি না ও পরতেই চাইছে না তো এই গ্লাভস দুটো নিয়ে যাবো এই দুটো ওটাও নেব তো এই গ্লাভসগুলো নেবো আর ওই গ্লাভসগুলো দেখো আর কি গেল ও এটা দেখি দে তোর প্রিয় জিনিসটা দেখি দে তোর একটা ব্যাগ ফ্রেন্ডসদের দেখা এই দেখো আমার ব্যাগ এই দেখো ডোনার একটা ব্যাগ ভাবছি এই ব্যাগটার পিঠে দিয়ে দেবো এই ব্যাগটা পিঠে দেবো ও এই যে টুপি পাওয়া গেছে যে জামাটা দেখলে ওইটারই টুপি হুলু হুলু এটা আবার ভূতুম পেঁচা এটা ছোট হয়ে গেছে কি জানি আর নেব হচ্ছে ডোনার জন্য এই একটা জিন্সের প্যান্ট আরো নেব জিন্সের প্যান্ট দেখি মা ওদিকে যা মা দেখি আমার আমার গুলো দেখিয়ে দিই যা তুই এবার এটা কাকাকে দেখি আয় তোর জিনিস তো দেখিয়ে দিয়েছি মোটামুটি আর দেখছি আমি এদিক ওদিক পেলে এদিক ওদিক যদি কিছু পাই আমি দেখাই ও ঠিক আছে যা সব মজার এক পাটি করে পেয়েছি আর এক পাটি করে পাচ্ছি না কোথায় আছে কে জানে আচ্ছা আমার একটা জ্যাকেট দেখো লেদারের কালকে এটা রোদে দেবো দিয়ে তারপরে ডোনা কি কি নিয়ে গেলি দেখি ওই দেখি এই যে এই একটা লেদারের জ্যাকেট কালারটা খুব সুন্দর অ্যাশ কালার ডোনা মোজা পরে নিয়েছে দেখো মোজাটা আবার খোলাচ্ছি তাই জন্য আর কিছু পাইছে ঠিক আছে তো এই দেখো এই একটা অ্যাশ কালার আমার জ্যাকেট এইটা নিচ্ছি আমি এটা পুরো লেদার দারুণ লাগে এটা আমার পরতে খুব মজা আসে তো এই লেদারের জ্যাকেটটা নিচ্ছি আর কি নিচ্ছি সমীরের গুলো এখন দেখতে পাচ্ছি না সব এই ওলট পালট তো নর্মাল আমার যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিই এই একটা জিন্সের প্যান্ট আছে এটা তোমার না আমার এটা সমীরের মনে হয় এটা মেয়ের দুটো জিনিস দাও আচ্ছা মেয়ের আর একটাও নিচ্ছি এই যে এই জিনিসটা আর এগুলো সমীর নেবে এগুলো সব সমীর আর মেয়ের জন্য এসে না ওই একটা নীল প্যান্ট আছে আর হলুদ প্যান্ট আছে হ্যাঁ আচ্ছা আর আমি নিচ্ছি হচ্ছে দুটো সোয়েটার নেবো হাফ প্যান্ট নেবো না না প্যান্ট ওর অনেকগুলো লাগবে ঠান্ডার জায়গায় প্যান্ট লাগে
আরেই দেখো আমি একটা সোয়েটার টাইপের জ্যাকেট নিচ্ছি, এই একটা টুপি আমার খুব পছন্দের একটা টুপি, এই একটা সোয়েটার নিচ্ছি আর ওই জ্যাকেটটা নিচ্ছি, আর কিছু নেবো না, বেশি নিলে না ভার হয়ে যাবে, ওই সোয়েটারটা পরবো আর ওপরে জ্যাকেটটা পরবো। আরে তোমার ওই জ্যাকেট টাইপের সোয়েটারটা দাও না আমায়, যেটা সানা পড়েছিল, কই ওটা তোমার জায়গায় নেই? ও ওর জায়গায় নেই। আমাদের বিছানার অবস্থা খুব খারাপ আজকে দেখো, মানে কিছু ঢোকানো হয়নি, সব বিছানায় লোড লাট লাগিয়ে দিয়েছি। ও গ্লাভসগুলো তো অনেকে দেখোনি হয়তো, তো এই দেখো আমাদের গ্লাভস, আমার বুঝতেই পারছো আমার অবস্থা দেখে হাঁপিয়ে গেছি। তো এইগুলো হচ্ছে আমাদের গ্লাভস, আমি একটা কিনেছি, সমীর একটা কিনেছে, সেম টু সেম গ্লাভস। আর ডোনা তো গেছে নিচে, আর কী নেবো, আর তো মাস্ক টাক্স আছে, এই ডোনার আরও কিছু ঢুকবে, এইটুকুতেই না, আমি জাস্ট এইগুলো বের করলো বলে আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, তোমরা পরে যদি দেখতে চাও। ও ডোনার একটা এই প্যান্ট নিয়ে নিচ্ছি, কটনের প্যান্ট, কী হাফ প্যান্ট নেওয়া কি দরকার, লাগবে পরতেই হবে। তা গেঞ্জির প্যান্ট নাও দুটো, জামার ভেতর প্যান্টের ভেতরে পরবে, দুটো গেঞ্জির প্যানও নিয়ে নিচ্ছি আমি, ফোন কি নেবে না নেবে আমিও নিয়ে নিই। আর এটা হচ্ছে এটাও নেবো, মেন হচ্ছে এটা নেবো, দেখিয়েছি সবাইকে। এই যে ডোনা চলে এসছে, এবার ডোনা তোমাদেরকে কি বলবে শোনো, ডোনার কথা শোনো, না তুই যা বলার বল ফ্রেন্ডসদের, দেখা তুই কি দেখাবি, দেখা তোর পুতুল পুতুল দেখা, আমরা ততক্ষণ গুছিয়ে নিই, তুই যা ভিডিও করার কর একা একা, কই তুমি ঢুকিয়ে দাও আর ওই যে সোয়েটারগুলো, ওই সোয়েটারটা আমি নেবো না, এই ভারিটা তো ঢুকিয়েই রাখো, এটা তো পড়বে না, মেয়েকে এর উপরে একটা এমনি জ্যাকেট গুলো আছে না, এমনি নর্মাল জ্যাকেট কি দেখাচ্ছে তোমাদের। আর এই দেখো ডোনার ব্যাগ, এই ব্যাগটা ডোনা নিয়ে যাবে, এই একটাও ব্যাগ আছে ডোনার, অনেক ব্যাগ আছে বুঝলে। আর ডোনা কী সব দেখাচ্ছিস তুই ফ্রেন্ডসে, দেখিয়েছিস কিছু, কী সব দেখাচ্ছে কে জানে, তোমাদেরকে কী যা তা পাচ্ছিস তাই দেখিয়ে দিচ্ছে। আর ডোনার এই ব্যাগগুলো নিয়ে যাবে এবার, আর কি আর তো কিছু সেরকম চোখের সামনে পাচ্ছি না, যা পাচ্ছি তাই ঢুকিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এই ভিডিওটা কারণ শেষ করে দেবো আমার ভিডিও, তুই কী করবি ফ্রেন্ডসদেরকে কিছু দেখাবি, দেখা যা দেখানোর দেখিয়ে দে, আমি বন্ধ করবো, তারা ও কী দেখাবে তোমাদের কি খেলনা ফেলনা দেখে নাও। আচ্ছা এইগুলো তো এমনি এই দুটো নিচ্ছি নর্মাল ওই শল টাইপের, আর নিচে পেতে শোভ আর কি, কারণ ট্রেনে তো অবস্থা কেমন বুঝতেই পারছো এই সিচুয়েশানে, তো প্রথমে স্যানিটাইজ করে ট্রেনের মধ্যে নিচে পেতে, রাত্রেবেলা ঘুমাতে হবে তো, দুটো দিন তো ঘুমাতে হবে, রাত দুটো রাত তো ট্রেনেই কেটে যাবে, এত কিছু বলছি কোথায় যাচ্ছি সেটাই বলছি না, না সেটা হচ্ছে সারপ্রাইজ, সেটা তোমরা গেলে দেখতে পারবে, আর তোমরা গেস করতে থাকো, কমেন্ট করতে থাকো বুঝলে। ও দাঁড়াও আগের ব্লগে দেখিয়েছি জুতোটা, তো এই ব্লগে একটু দেখিয়ে দিই, শোনো জুতোটা কোথায় লাগলো, যাও জুতো দেখাবো বলো, জুতো হাত, এই শোনো ওইটা একটু দে মানা ডোনা, ওই যে ওইটা একটু দেখা, ওই জুতোটা একটু দে, আমি একটা স্লিপার কিনেছি, আগেও মনে হয় দেখিয়েছি, কেউ যদি ওই ব্লকটা না দেখে রাখো একটু দেখে নাও। এই ডোনা কাম, ওটা তাড়াতাড়ি শেখ দিয়ে দে, দেখেছো ওখানে গিয়ে খেলনা ফেলনা খেলতে শুরু করে দিয়েছে, দাঁড়াও আসুক, জুতোটা নিচে আছে বের করতে পারলাম না, এরকম উলিকটের দুটো নাইটি নিয়েছি মায়ের, এটা এই একটা নাইটি আছে, এটা পরবো, এটা ঢুকিয়ে রাখো, একটা হাউস কোট নিয়েছি যেটা আমি ট্রেনে যদি কাজে লাগে, তো ট্রেনে ওইটা নিয়ে আয় তো, ওখান দিয়ে জুতোটা নিয়ে যা, ডোনার জুতো তো দেখিয়েছো, ডোনার স্লিপার, আমার স্লিপারটা দেখাচ্ছি, এটা হাউস কোট, হ্যাঁ এটা আমি ট্রেনে লাগবে তাই জন্য নেবো। আর এর মধ্যে ডোনা যাতে খেলনা ভরে নিয়েছে, ডোনা খেলনাও নিয়ে যাবে ডক্টরসে। আর এই যে জুতোটা আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম, আর এই নাইটিটা আমার মা, আমার জন্মদিন আছে তো তার জন্য দিয়েছে। এই যে একটা জিন্সের প্যান্ট, এই জিন্সের প্যান্টটা নিচ্ছি, আর ওই কালো প্যান্টটা আছে না, কালো প্যান্টটা ওটা নাও। বাবা বিছানার অবস্থা খুব খারাপ, এর জন্য আমি অফ করে দিয়েছিলাম একটু ভিডিও করতে গিয়ে, কতগুলো ট্রাঙ্ক বের করতে হলো, আরও এক্সট্রা কিছু নেওয়া হলো, ওগুলো আমি করতে পারিনি, প্রচুর অনেক রাত হয়ে গেছে আমাদের গোছাতে গোছাতে। তো এই একটা এরকম সোয়েটার, এটা আমি নিচ্ছি, হ্যাঁ পরো,
আর এরকম একটা সোয়েটার নিচ্ছি, দুটো সোয়েটার নিচ্ছি আর ওই জ্যাকেটটা নিচ্ছি, আর এই যে গলার স্কার্ফ হিসেবে এই স্কার্ফটা নিচ্ছি। খুব সুন্দর স্কার্ফটা, এটা আমার মা এর, এটা এরকম গলার মধ্যে। কেমন লাগছে না কালারটা? ম্যারমের হয়ে গেছে। সমীর কোনটা পরবে? সমীরকে বলছি এইটা নিতে। সমীর এই যে এইটা একটা নেবে, এটা বেশ ভালো, গরম হয়। আর কি নেবে দেখি। আর এই দেখো ডোনা কি উৎপাত করছে, কি জ্বালানো জ্বালাচ্ছে যে কি বলবো, খুব দুষ্টু করছে আজকে। মানে আমরা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর ডোনা জ্বালাচ্ছে। দেখো এই ব্যাগটার মধ্যে ওর চারটি খেলনা নিয়ে নিয়েছে, এটাও আমি ডোনার পিঠে দিয়ে দেবো। সত্যি সত্যি এর মধ্যে খেলনা ঢুকিয়ে ওই ডক্টর সেট করে ওর মধ্যে ঢুকিয়ে ওকে দিয়ে দেবো। বাবা সারা ট্রেনে দুদিন ধরে থাকবি, এই সব খেলবি, এগুলোই করবে। বাবা এত মোটা, এটা তো ভিজে যাবে গো। তোমার আর জ্যাকেট নেই গো? মা ওই ভালো জ্যাকেট দিচ্ছিল জিন্সের, নিল না। এটা নেবে? নিল না। ওই সমীর কি নেবে তাই দেখাচ্ছে, যে দেখো জ্যাকেট নেবে বলছে। আমাদের এখন খাওয়া হয়নি, রাত্রির 11:30 বাজে, গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি। একবার গোছানো শুরু করলে না শেষ হয় না। এগুলো বের করেছি, আরও অনেক ডোনার সব পুরনো মেয়ের বের করেছি, ওগুলোও নেওয়া হচ্ছে ডোনার জন্য, কারণ ছোটো মানুষ তো, ওর জন্য তো নিতেই হবে, তাই না? এটা খুলে দিচ্ছে, দেখেছো আমি ভিডিও করছি, ও স্ট্যান্ডের ওগুলো খুলে দিচ্ছে আর যাতা করছি, হাঁপিয়ে যাচ্ছি। এই যে ডোনার টুপি, যাতা করো কোনো ব্যাপার নেই। কী দুষ্টু হয়েছে, এখনও খাওয়া নেই দাওয়া নেই আমাদের। আর ওর সমীর কী নেবে বুঝতে পারছে না। এইটা নাও, এটা পাক্কা শিওর নাও, ঠিক আছে? এবার এর এর অপোজিটে এইটা, তোমার জল লাগলে অতটা ভিজবে না, মানে বরফ টরফের ইয়ে হলেও অতটা ভিজবে না, যদি বরফ পাই, জানি না কপালে কী আছে। আর আর কি নিচ্ছ তুমি বললে না, তোমার একটা ওরকম পলিস্টার না কিসের একটা আছে, তো ওইটা নাও, ওটা না নিয়ে, হ্যাঁ ওটা রেখে দাও, ওটা অনেক মোটা, একটা জম্পের মোটা, ওটা ফুলে জায়গা থাকবে না। দেখো পুরো এই টলি, মানে এই টলি পুরো ভরে গেছে, অলরেডি টলি পুরো ভরে গেছে। এবার পিঠের একটা ব্যাগ আছে, তার মধ্যে ডোনার পটি নিতে হবে, খাবার দাবার সব নিতে হবে। কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। আর একটা টলির বেশি নিয়ে নিয়ে যাওয়াও যাবে না, বাচ্চা ক্যারি করবো না টলি ধরবো বলো তো। তার মধ্যে সমীরের মাথায় এক পিঠে একটা ব্যাগ থাকবে, ডোনার পিঠে ওই ব্যাগটা থাকবে ছোটো, যার মধ্যে ডোনার ডুগি থাকবে আর ডোনার কিছু খেলনা থাকবে। যেহেতু বাচ্চা মানুষ যাচ্ছে ট্রেনে, না সারাক্ষণ ভালো লাগবে, তিন দিন মোটানো, দু তিন দিন তো ট্রেনেই থাকতে হবে, তো ওর জন্য ওর খেলনাগুলো ওর মধ্যে রাখবো। হ্যাঁ আর ওটা আমি কেচে দেবো, নিচে রাখো। কালো জিনিস রাখলে না ওই কেমন সাদা সাদা হয়ে যায়, তাই জন্য দুটো নেবে, কেচে দিতে হবে। আর সমীরের পিঠে একটা ব্যাগ থাকবে, আমার পিঠে একটা ব্যাগ থাকবে, খাবারের ব্যাগ, আর একটা ট্রলি থাকবে, আমাদের জামা কাপড় থাকবে, আর এই যে ডোনারের দেখো, দেখেছো দেখেছো, এইটা নিয়ে তোমাদেরকে মারছে, কি অবস্থা বলো এই রাত্রিবেলায়। কি আরো মাছ নিতে হবে? হ্যাঁ দেখি তো জিনিসটা দেখি, এইটা নেবে বলছে সমীর, কিন্তু কালারটা কেমন, না না এই কালারটা কিন্তু এরকমই, খারাপ লাগবে না, তুমি একটু পরো, ধুয়ে দিলে শুকোবে। বাবা হাঁপিয়ে গেছি তো এই একটা, এটা কিন্তু দেখো ছবিতে কিন্তু ভালোই লাগছে। ও আরেকটা দেখছে সমীর, সমীর একটু বেশি কনফিউজ কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে, ও নিবে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, খাটের অবস্থা আরে দেখেই কান্না লাগছে, 11:30 বেজে গেছে, খাওয়া নেই দাওয়া নেই। ঘুরতে যাওয়ার ঠিক এক দুদিন আগে যদি মনে পড়ে যে ব্যাগ গোছানোর কথা, মানে মাথা খারাপ হয়ে যায়, তো আমাদেরও সেই অবস্থা। এইটা এইটা কি তুমি ব্যাগে ঢুকিয়ে নেবে নাকি এটা বাইরে রাখবে? এইটা আমার খুব ভাল লাগে, বেশ সমীরকে পড়লে বেশ ভাল লাগে। আর এটাতে ছবি তুললে না, এই যে এইগুলো কি আচ্ছা এইগুলো কি গো, এই যে আলো আলো জলে রেডিয়েন্ট, এগুলো খুব চকচক করে জলে। মা পালিয়ে পালিয়ে বাবা কী সব বের করছে, পালিয়ে পালিয়ে ওর বাবা ওই ওপর দিয়ে সব ট্রাঙ্কগুলো বের করছে, ওর মধ্যে সব শীতকালের জামা কাপড় আছে, আর একটা বের করলো। আর ওদিকে ডোনা যা কী উৎপাত করছে দেখো, প্রচণ্ড পরিমাণে উৎপাত করেই যাচ্ছে। আমরা গুছাচ্ছি আর ওর জন্য আরও দেরি, আমি এই জন্য ভিডিও অফ করে দিয়েছি, ওকে সামলাবো না ইয়ে করবে। আর সমীর বসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই সোয়েটারটা বের করো তো, তাহলে আমি এই নীলটা নেবো না, আমার প্রিয় সোয়েটার বেরিয়ে যাচ্ছে। দেখো ও সমীরকে দেখাই কোনটা নেবো, কোনটা নেবো, ওটা নেবো না এটা নেবো, তোমার কোনটা ভালো লাগবে দেখো তো। এই যে এই দুটো সোয়েটার, এটা আমার খুব প্রিয় একটা সোয়েটার, এটার কালারটা খুব ভালো, দাঁড়াও দেখাচ্ছি। আটকাবে বল,
এটা দেখো তো আটকাবে কি না, তাহলে এটা নেবো। এটা দেখো, এটা আমার খুব পছন্দের একটা সোয়েটার, আমি খুব 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 পরতাম। এতটা আটকায় কিনা, তাহলে এটা বেশি ভারী, ওটা একটু হালকা আছে, এটা তাহলে নেবো না। ওটা কেমন পুরনো পুরনো মডেল, তো এটা তাই আমি নেবো না। জিন্স টিন্স পরলে ওইসব পরলে মানা ভালো লাগে, ছবি ছবি উঠবে না, ছবি টবি তোলার জন্য। আর আমি তো ভিডিও করবো, ছবি তো খুব একটা আমি তুলি না, আমি ভিডিওই করি। চুলের অবস্থা খুবই খারাপ, সবে ঘুরে ঘুরে এসে মরার গেছিলাম, কটা জিনিস কিনতে গেলাম, আমি হাতের ইয়ে গ্লাভস ফ্লাভস কিনতে গেছিলাম, জুতো কিনলাম, দেখালাম, আর কিছু কিনিনি, দুটোই নিচ্ছি। আর ও দেখো ওইখানে চেয়ারের মধ্যে দুষ্টুমি করছে, ঠিক আছে? তো চলো, কোথায় যাচ্ছি কমেন্ট করে বলবে, তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, ডোনার উৎপাত যদি ভালো লাগে, তো কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আজকে বেজে গেছে 12:35, ভেঙে দিলো মনে ভেঙে গেল, ভাঙেনি। 12:35 খাওয়া নেই, চিজ খাবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেবো দেবো, ওয়েট কর। তো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। টাটা, ডোনা টাটা করে দে, গুড নাইট করে দে। এদিকে আইটা সে এদিকে দেখতে, আচ্ছা ডোনা দেখো, বলো গুড নাইট বলে দাও, দেখতে পাচ্ছে না, বলো গুড নাইট ফ্রেন্ডস, টাটা। উম্মা কোথায়? উম্মা উম্মা শিখেছে, বাই।